পেট্রোল পাম্পত পেট্রোল ভরার পাছতেই অঘটন, বিকল হয়ে পড়ল আটখনক মোটরসাইকেল। পেট্রোল পাম্পত উত্তপ্ত পরিস্থিতি। এই মরাণর সমীপর খোয়াংস্থিত ইন্ডিয়ান অয়েলর পেট্রোল পাম্প। এই ডিপুটুত আজি বাইকত পেট্রোল ভরাইছিল বহুকেইগৰাকী বাইক আরোহী। কিন্তু অভিযোগ করা অনুসরি পেট্রোল ভরাই এক কিলোমিটার যাত্রা করবলে নপাওতেই বিকল হয়ে যায় বাইক সমূহ। মই কামৰ পৰা আহিলোঁ, ইয়াত 300 টকা তেল ভৰালোঁ আৰু গৈছিলোঁ এই খোৱাং ফেক্টৰীৰ ওচৰত। ধাক্কা মাৰি মাৰি অলপ দূৰ গ'ল, তাৰপিছত বন্ধ হৈ গ'ল। তাৰপিছত খেলি কিনি ইয়াত আহি কমপ্লেইন কৰিছোঁ, তুমি আমাৰ তেলটো ভালে আছে বুলি কৈছোঁ। ইয়াত বৰ্তমান 3খন আছে, ইঞ্জিনটো চলা নাই। তাৰপাছতে বাইকসমূহ ঠেলি ঠেলি আনি দীপুৰ মালিকক বিকল বাইককেইখন মেৰামতি কৰি দিবলৈ কয়। কিন্তু দীপুৰ মালিকে গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ উত্থাপন কৰে বাইক আৰোহীকেইগৰাকীয়ে। তাৰপাছতেই উত্তপ্ত হৈ পৰে পৰিস্থিতি। অবশেষত পেট্রোল ডিপুত উপস্থিত হয় আরক্ষী। আরক্ষীয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ডিপুটোর পেট্রোলের নমুনা সংগ্রহ করে। ইপিনে বাইক আরোহী কেজনে অভিযোগ করা অনুসরি ভেজাল পেট্রোলের বাবেই তেওঁলোকৰ বাইক সমূহ বিকল হয়ে পড়েছে। আমারও সেম হেনকে তেল ভরাইছো। তেল ভরার পর অকমান মানে বেশি যাওয়া না, আমি ধর 1 কিলোমিটার মান গেছো। 1 কিলোমিটার যাওয়ার পর আমার মানে বাইকে মিসমেক হয়েছে। মিসমেক হওয়ার পর ইঞ্জিনের মানে ইমানে হাই প্রেসার হয়েছে, মানে প্রেসারটা ইমারে হাই মানে বুঝাব নি আর এতিয়াও ধর 2 ঘন্টা হল, 2 ঘন্টার পর ইঞ্জিনটা চুব নয় হয়ে আছে। তো সেইকারণে মানে বাইক চেক চলা নাই, ইয়াত দিছো। ইয়াত দিয়ার পর এটি মানে একো গাত কথা নগা যেন করেছে। পিছনে পুলিশ আইছিলে, খোৱাং পুলিশ আইছিলে। খোৱাং পুলিশ অহার পিছত আর সিহঁতৰ মালিকলে ফোন কৰিছে, মালিকলে সিহঁতি ভালকে খবর খাতি জানা নাই। মৰাণৰ পৰা যুগান্ত দেহিঙীয়া, অসম লাইভ 24। পেট্রোল পাম্পত পেট্রোল ভরার পাছতেই অঘটন, বিকল হয়ে পড়ল আটখনক মোটরসাইকেল। পেট্রোল পাম্পত উত্তপ্ত পরিস্থিতি। এই মরাণর সমীপর খোয়াংস্থিত ইন্ডিয়ান অয়েলর পেট্রোল পাম্প। এই ডিপুটুত আজি বাইকত পেট্রোল ভরাইছিল বহুকেইগৰাকী বাইক আরোহী। কিন্তু অভিযোগ করা অনুসরি পেট্রোল ভরাই 1 কিলোমিটার যাত্রা করবলে নপাওতেই বিকল হয়ে যায় বাইক সমূহ। মই কামৰ পৰা আহিলোঁ, ইয়াত 300 টকা তেল ভৰালোঁ আৰু গৈছিলোঁ এই খোৱাং ফেক্টৰীৰ ওচৰত। ধাক্কা মাৰি মাৰি অলপ দূৰ গ'ল, তাৰপিছত বন্ধ হৈ গ'ল। তাৰপিছত খেলি কিনি ইয়াত আহি কমপ্লেইন কৰিছোঁ, তুমি আমাৰ তেলটো ভালে আছে বুলি কৈছোঁ। ইয়াত বৰ্তমান 3খন আছে, ইঞ্জিনটো চলা নাই। তাৰপাছতে বাইকসমূহ ঠেলি ঠেলি আনি দীপুৰ মালিকক বিকল বাইককেইখন মেৰামতি কৰি দিবলৈ কয়। কিন্তু দীপুৰ মালিকে গুৰুত্ব নিদিয়াৰ অভিযোগ উত্থাপন কৰে বাইক আৰোহীকেইগৰাকীয়ে। তাৰপাছতেই উত্তপ্ত হৈ পৰে পৰিস্থিতি। অবশেষত পেট্রোল ডিপুত উপস্থিত হয় আরক্ষী। আরক্ষীয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ডিপুটোর পেট্রোলের নমুনা সংগ্রহ করে। ইপিনে বাইক আরোহী কেজনে অভিযোগ করা অনুসরি ভেজাল পেট্রোলের বাবেই বাইকসমূহ বিকল হয়ে পড়েছে। আমারও সেম হেনকে তেল ভরাইছো। তেল ভরার পর অকমান মানে বেশি যাওয়া না, আমি ধর 1 কিলোমিটার মান গেছো। 1 কিলোমিটার যাওয়ার পর আমার মানে বাইকে মিসমেক হয়েছে। মিসমেক হওয়ার পর ইঞ্জিনের মানে ইমানে হাই প্রেসার হয়েছে, মানে প্রেসারটা ইমারে হাই মানে বুঝাব নি আর এতিয়াও ধর 2 ঘন্টা হল, 2 ঘন্টার পর ইঞ্জিনটা চুব নয় হয়ে আছে। তো সেইকারণে মানে বাইক চেক চলা নাই, ইয়াত দিছো। ইয়াত দিয়ার পর এটি মানে একো গাত কথা নগা যেন করেছে। পিছনে পুলিশ আইছিলে, খোৱাং পুলিশ আইছিলে। খোৱাং পুলিশ অহার পিছত আর সিহঁতৰ মালিকলে ফোন কৰিছে, মালিকলে সিহঁতি ভালকে খবর খাতি জানা নাই। মৰাণৰ পৰা যুগান্ত দেহিঙীয়া, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।